আচ্ছা, এখন আমি আমার হ্যাঁ আমি জানি সাদমান, এটা কনস্পিরেসি থিওরি নাকি না, হিয়ারস দ্য আইডিয়া, ঠিক আছে? সেটা হচ্ছে যে ডেথ নোট নামে একটা অ্যানিমে না মাঙ্গা, মানে একটা একটা অ্যানিমে আছে, একটা হ্যাঁ কন্টেন্ট আছে, একটা সিরিজ আছে, আল্লাহ মাইরে ফেলবো আমাকে, মানে কি ভয় যাই হোক কিছু একটা দেন। আছে। ওইখানে একটা কি জানি ছিল, এটা জিন ভূত কিছু একটা থাকে ওদের সাথে। তো যাই হোক, ও পাওয়ার থাকে, পাওয়ার দিয়ে সে বুঝতে পারে যে একটা মানুষ কতদিন বেঁচে থাকবে, ঠিক আছে? তো এরকম যদি আমাদের কারো পাওয়ার থাকতো যে আমরা দেখতে পারতাম যে আমাদের আশপাশে কোথায় জিন আছে, কতটা প্রিভেলেন্ট হইতো জিন ভূত? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। কারণ কেন কেন আমি এখানে কেন আসছি, কনস্পিরেসি থিওরিতে কিছু লজিক টজিক কিছু দাঁড় করাইতে হয়, তাই না? ভিডিওটা তো 5 মিনিট লং করতে হয়, তারপর ইন্ট্রো দিতে হয়, তারপর কনস্পিরেসি থিওরি বলতে হয়, তাই না? সো হিয়ারস দ্য থিং, জানি প্রচুর মানুষ বলতেছে যে ডিপ্রেশন ইজ নট রিয়েল অ্যান্ড স্টাফ, আছে, ঠিক আছে ঠিক আছে, বুঝছি আপনারা সায়েন্স ফলো করেন না, ওকে ঠিক আছে। তাহলে চলেন আমরা এখন রিলিজনের ক্ষেত্রে বলি। রিলিজনে কি বলছে যে ঠিক আছে, বিভিন্ন মেন্টাল ডিজিজ হয়, মানে আত্মার ডিজিজ হয়, এন্ড অনেক সময় আপনার জিন আপনার উপর আসর করে অ্যান্ড স্টাফ। তো জিন যদি আসর করে থাকে, হাউ প্রেভেলেন্ট আর জিনস, কত বেশি প্রেভেলেন্ট? এবং আপনার যদি ভিশনটা থাকতো, আপনি জিন দেখতে পারতেন, তাহলে কি আপনি সব জায়গায় জিন দেখতেন, নাকি স্পার্সলি আপনি খালি বিভিন্ন জায়গায় দূরে জঙ্গলে গেলে কিংবা সমুদ্রে গেলে আপনি জিন দেখতেন আর কি? সো হাউ প্রেভেলেন্ট আর জিনস? আমার ক্ষেত্রে আলিফ মনে হয় লায়লা আমাদের মধ্যে, আলিফ লায়লা আমাদের মধ্যে জিনের যে ইমেজ তৈরি করছে, এরপর অন্য কোনো ইমেজ চিন্তা করা আমাদের পক্ষে সম্ভব না। কিংবা উইল স্মিথ রিসেন্ট আলাদিনে জিনি, বাট জিনিস ও হচ্ছে আমার জিনি, হয় আমার কনসপিরেসি থিওরি হচ্ছে আমরা যদি দেখতে পারতাম প্রতি জায়গায়, আমাদের যদি ভিশন থাকতো, আমরা প্যারা খাই মরে যেতাম, বিকজ দে আর সো প্রেভেলেন্ট। আমার কাছে এটাই মনে হয়, দে আর ভেরি প্রেভেলেন্ট, ইজ আমরা ইগনোরেন্স ইজ ব্লিস, আমরা বাইচে গেছি যে আমরা তাদেরকে দেখতে পারি না, বা যদি আমরা দেখতে পারতাম আমরা সব জায়গায় তাদেরকে দেখতাম, আমাদের চারপাশে সবসময় আছে, ইজ আমরা দেখতে পারি না। সো দ্যাটস মাই থিওরি। আমাদের চারপাশে কি আসলে সবসময় আছে? আমি কোথায় জানি পড়ছিলাম যে মানুষের মধ্যে থাকে না, যে বাসা 30 দিন 40 দিন খালি থাকলে তখন আসে, তার আগে আসে না, এরকম কিছু একটা ব্যাপার ভাই আছে না? আমাদের বাসায় না রাত, আমার ভয় লাগতেছে। আচ্ছা আচ্ছা সরি, এটা এলাইন, তুই একজন বুয়েটের টিচার, ঠিক আছে, জিন তো এক্সিস্ট করতে বুয়েটের পারে, টিচারে ভয় বাট লাগতে পারে না? হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আমারও ভয় লাগে অফকোর্স। এবং এই যে এই যে পুরো জিনের কাহিনী আসছে কেন জানেন, কারণ উই জাস্ট আমরা যে জানতে পারছি যে আমরা যে বিল্ডিং এ আসছি, এই বিল্ডিংটা ছিল হচ্ছে বদ্ধভূমি, সো লাইক 40 to 50 years back এই পুরো বদ্ধভূমি ছিল এই জায়গাটা। সো দ্যাটস দ্য ফার্স্ট রেভেলেশন, ওইখান থেকে আমরা প্যারা খাইছি। সেকেন্ড প্যারা খাইছি হচ্ছে আমাদের যে পাশে বিল্ডিংটা আছে, ওই পাশে বিল্ডিংটা কেউ থাকে না ফর ইয়ার্স, কেউ থাকে না, কেউ উঠে না, কাউকে উঠতে দেয় না। সো আমরা দুই দুই চার মিলাইছি, অ্যান্ড তারপর আমরা এই যে জিনের জিনিসপত্র আনছি, অ্যান্ড তখন ওই যে চিন্তা করতে করতে এখন আমার তো মনে হয় যে সব জায়গায় জিন ভূত। এমনকি বিভিন্ন জায়গায় আছে না যে আপনার কুকুর দেখতে পারে কিংবা আপনার মুরগি দেখতে পারে, তো এখন কুকুর মুরগি ডাকলেও ভয়ঙ্কর, স্পেশালি সন্ধ্যা থাকলে তো আত্মা উড়ে যায়। এবং মোর স্পেসিফিক্যালি আমার এখনো জিনিসটা ইন্টারেস্টিং লাগে, সেটা হচ্ছে আমার টিকটকে একটা ভিডিও আছে যেটা আমি পিন করে রাখছি, সেটা হচ্ছে আমি একটা নির্জন জায়গায় গেছিলাম, সেখানে অনেকগুলো কুকুর, 12-13টা কুকুর আমাকে এসকোর্ট করে নিয়ে গেছিল একটা জায়গায়। সো মেনি পিপল হ্যাভ থিওরাইজ যে ভাই ওইখানে আপনি আসলে ইউ আর আন্ডার অ্যাটাক, ইজ জাস্ট কুকুরগুলো আপনাকে এসকোর্ট করে নিয়ে গেছে আর কি। সো দ্যাটস ও মাই এটা তুই কনস্পিরেসি ভিডিও থিওরি, করছিস? পুরো ভিডিওটা টিকটকে আছে, পুরো ফুল এক্সপিরিয়েন্স। ওয়াও সো দ্যাটস ওয়াও, মাই থিওরি, যে জিন আমি যদি দেখতে পারতাম প্যারা খাই মরে যেতাম, ইটস জাস্ট উই আর ফর্চুনেট যে আমরা দেখতে পারি না, উই আর বেটার দেন জিন্স, বাট ইয়া উই আর ফর্চুনেট যে সাদমান দেখতে তুই পারি না। কিন্তু রুমের মধ্যে এখন একা থাকিস, আমাদের সাথে আরেকজন প্লিজ থাকে। বলিস না, প্লিজ বলিস না, প্লিজ বলিস না, আমার বাথরুমে যেতে হবে আজকে, আগে বলিস না। এবং এই এই এইখানে আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে ফিজিক্স, এই পার্টটা জিন না, এই পার্টটা ফিজিক্স, বাট বুঝতে একটু সময় লাগছে। সেটা হচ্ছে আমার এদিকে হচ্ছে, এটা হচ্ছে আমার ওয়াশরুমের দরজা, আর এটা হচ্ছে আমার বাইর হওয়ার দরজা, ঠিক আছে? সো আমার রুমে দুইটা দরজা আছে, বাকি সবকিছু বন্ধ। সো আমার বাথরুমের দরজা খুললে এই দরজাটার সঙ্গে খুলে যায়। সো প্রথম দিকে বিকজ ইটস এয়ার টাইট, রুমটা এয়ার টাইট, সো আমি যখন এই দরজা খুলি এই দরজা ওপেন হয়ে যায়। সো প্রথম কয়েকদিন তো আবার ওই ফিজিক্স তো মাথায় আসে নাই, মাঝে মাঝে আমি জানালা খোলা রাখতাম, মাঝে মাঝে বন্ধ রাখতাম। সো সামটাইমস আমি জাস্ট দরজা বন্ধ করে আসি, বা স্টিল দেখি দরজা খোলা। এমনকি আজকেও সকালে ও আমার আম্মু বলছে, সাধারণত তোর দরজা খোলা কেন? আম্মু কারণ আমি বাথরুমে গেছি। তুই তুই বাথরুমে গেছিস তো তোর এই দরজা খোলা কেন? এই দরজা খোলা কেন? ইটস ফিজিক্স, বাট হ্যাঁ যদি না জানি তাহলে মনে হইতে পারে জিন আর কি। আরে আমরা এখন যে বাসায় থাকি, যেই বাসাটা, এই বাসার থেকে আমাদের আগের ভাড়াটিয়ারা চলে গেছিল, কারণ ওরা ভাবছিল এখানে জিন আছে। থাকতেই পারে, থাকতেই পারে, অনেকেই কিন্তু, আচ্ছা আমরা একটা, আমার জিন বলেন দেখার কিছু শোনা গল্প আছে। প্লিজ এই প্লিজ প্লিজ গো অ্যাহেড।
না না না, আমি আজকে, আপনারা যদি, আমরা একটা হরর এপিসোড করব না, আমরা আজকে এই নাই, হরর কনস্পিরেসি তোর এপিসোড একটা করতেছি। ওয়াইফ আছে, তুই একটা ওয়াইফের সাথে ঘুমাবি, আমার কিও নাই, আমি কোলবার সাথে ঘুমাবো, আমার ভয় বেশি, শাট আপ, গল্প বলতে আপনারা দে। আপনারা যারা চান আমরা কনস্পিরেসি এপিসোডের মতো একটা হরর এপিসোড করি, আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন, তখন আমরা একটা হরর ভূত এপিসোড এফএম, করব, ভূত এফএম, একটা গুড ওল্ড ডেজ এর ভূত এফএম এর মতো। যেদিন ওই যে, হ্যাঁ মানে এরাই যেদিন বাসায় ফেরত যাবে কেউ, ঠিক আছে, আল্লাহ, এখন আসলে বলে আমি বাসায়, নিজে আসলে বিপদে পড়ছি এখন, এমনকি ওকে, মানে আমি এখন আজকে সারাক্ষণ ফারহান ভাইয়ের ওই হিটলার গোঁফ দেখতেছি, আমি সত্যি কথা, আমি আমিও চোখে কিন্তু আমার তাই হিটলার দেখতেছি গোঁফ ভাই, দেখতেছি। আনবিলিভেবল, হইতে পারে ঠিক আজকে আছে, কোনো লাইটিং এর এফেক্ট এফেক্টের কারণে আবার এরকম একটা মানে এফেক্ট আমার পড়লো। হাত তুলে আসলে একটা গোঁফ আসছে, আসলে একটা গোঁফ আসছে ফারহান ভাই। বাথরুমে যাওয়ার আগে এখন আমাকে এই মোমবাতি নিয়ে যেতে হবে, লাইট, ও মোমবাতি থাকলে বাথরুমের কোনো কি লাইট সমস্যা হয় না, নাই? লাইট আছে বাট মোমবাতি মানে আগুন থাক, মানে আপনি বুঝেন নাই, টিয়ার সারো গ্যাসের ভাই, জন্য আগুন সরি যদি সরি কাজ সরি, করে আমি বুঝতে মোস্তাকলি পারছি, আমি এটাও প্রথমে কাজ বুঝি নাই, করে, আমি অডিয়েন্স ভাবে ফার্স্টে বলতে বুঝি নাই। পারবে না।